24 ঘন্টা মিথ্যে বলতেছে। অথচ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিরন্তন চির শত্রু ছিলেন, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বদরের সেনাপতি ছিল আবু জাহাল, একদিকে আবু জাহাল আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহুদ আর খন্দকের সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে আর আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের টার্গেটই ছিল মুহাম্মদ ইসলামকে হত্যা করা, ইসলামকে নির্মূল করা, মদিনাকে ধূলিসাৎ ধ্বংস করে দেওয়া। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাফের মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস তাকে 7টা থেকে 8টা প্রশ্ন করেছে, তার জানিমানি শত্রু, চিরন্তন শত্রু, যাকে হত্যা করে দিতে চায়, যার ধর্মকে নির্মূল করে দিতে চায়, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে, যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নিজে কাফের এবং মুশরিক এবং কাফের মুশরিকদের সর্দার। আবু সুফিয়ান বলছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি একটা অক্ষর একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি। কেন মিথ্যা বলতে পারেননি? তৎকালীন আরবের কাফের মুশরিকরাও মিথ্যাকে এত ঘৃণা করত, এত ঘৃণা করত, যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলতো তাহলে তার অনুসারী কাফের মুশরিকরা তার অনুসরণ করত না। আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন, রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি, পাক্কা হাজি, পাক্কা দানবীর, ওরা একজন আরেকজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে। তাহলে মিথ্যার উপর জীবন যাপন চলতেছে, ধোকার উপর জীবন যাপন চলতেছে মুসলমানের। এবার আসেন ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা কি? ন্যায়পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায়পরায়ণতা বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন 1500 কিলোমিটারের পথ, আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব। এই 1500-1600 কিলোমিটারের পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয়, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এদিক ওদিকে না হয়, এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন। অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো, তুমি টানবা, আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো, তুমি উটের পিঠে থাকবা, যেন ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ এদিক ওদিকে না হয়। এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন, আমাদেরকে, আপনাদেরকে বলিনি, আলেম ওলামাদেরকে, ইসলামী দলকে, ইসলামী সংগঠনকে, মসজিদ কমিটিকে, মসজিদে, মসজিদে মাদ্রাসায়, যে কোনো জায়গায়, আমি আপনাদের কথা বলিনি, সেকুলারদের কথা বলিনি, আলেম ওলামাদের কথা বলতেছি, মসজিদের কথা বলতেছি, মাদ্রাসার কথা বলতেছি, ইসলামী দল, ইসলামী সংগঠনের কথা বলতেছি। যান, ন্যায়পরায়ণতা দূরবীন দিয়ে খুঁজে ন্যায়পরায়ণতা পাবেন না। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু সবাই জালেম। ন্যায়পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমার স্ত্রী আমার উপর জালেম, হয় আমি আমার বোনের উপর জালেম। যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ, অন্যায়পরায়ণ, এরাই বানু ইসরাইল, এই কারণে এরা গোলাম, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, গোলামির মধ্যেই জীবন যাপন পার হয়ে যাবে, কেননা ধোকাই জীবন, মিথ্যাই জীবন এদের। এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় বোনের উপর জালেম, না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় নিজ ভাইয়ের উপর জালেম, না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম। পুরো মুসলিম উম্মা চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সবাই সালাত আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, সিয়াম আছে, হজ করতেছে, কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, সবসময় বিদেশে পড়াশোনার কারণে, এবার থাকার সুযোগ হয়েছিল। কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে, সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে, এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে। আর কত পাতি নেতা, বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে, কিন্তু সবাই মিথ্যুক, সবাই ধোকাবাজ,
অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে, ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে, ওরা সবাই আবার ইসলামী সম্মেলন ইসলামী জালসাতে অতিথি হিসেবে এসে দান করতেছে। তাহলে পুরো ধোকাবাজির নিজাম, মিথ্যার নিজাম, সঠতা মুনাফিকের নিজাম এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে, মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে? ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত ১২টার সময় যতজন বিড়িখোর আছে, জুয়াখোর আছে, মদখোর আছে, সবগুলো মুসলমান। আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে, আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে, সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা, ডাকাতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, সবচেয়ে বেশি মামলা 80% 70% মামলা মুসলমানের নামে, মিথ্যা মামলা নয় সত্য মামলা। এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বনু ইসরাইল। এখন আগের প্রশ্নে চলে দ্বিতীয় প্রশ্নে চলে যাই, যেই বনু ইসরাইলদের ঘটনা শোনালাম, এরা তো নবীর সন্তান, এরা নবীর সন্তান হওয়ার পরেও কীভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা আলাইহিস সালামের সাথে 24 ঘন্টা এই রকমের ধোকাবাজি, সঠতা, মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে? এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা, আমার ছোট্ট চিন্তাভাবনায় আমি যেটা বুঝেছি, মুসলমানদেরকে দেখে বুঝেছি, তাদেরকে দেখে নয়। আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বনু ইসরাইলেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর পর, আমি বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 350-450 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর পর বনু ইসরাইলেরা গোলাম হয়ে যায়, ফেরাউনের গোলাম, ফেরাউনের গোলামি করেছে তারা 300 বছর। আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না, আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, তখন মানুষ বিক্রি হয়ে যায়, অন্তর ছোট হয়ে যায়, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে, মানুষের অন্তর ছোট হয়ে যায় গোলামির কারণে, মানুষের অন্তর নত হয়ে যায় গোলামির কারণে, মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয় গোলামির কারণে, মানুষের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে। দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বনু ইসরাইলদের সাথে বড় করেননি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন 25-30 বছর বয়স, যে একজন ফেরাউনের লোক একজন বনু ইসরাইলের লোকের উপর অত্যাচার করতেছে, তখন মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন। এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না। এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসা আলাইহিস সালামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ওনাকে বনু ইসরাইলের সাথে বড় করেনি। কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন, কিন্তু যাদের উনি নবী এরা তো 300 বছর থেকে গোলাম। এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন, নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না, নবীকে বলতেছে তুমি যাওয়ার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারপরে জয় হলে আমরা আসবো, এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায়? নবী ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্যে বড় হয়েছে, আর এরা গোলামির জীবন যাপন করেছে, এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি। আমরা মুসলমানেরা, আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, এতটা জঘন্য ছিল না, কিন্তু দীর্ঘ 200-250-300 বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোকাবাজ, ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোকা, দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে। আপনাদের আরএস পর্চার আগের সিএস এবং এসএ পর্চা খুলে দেখেন, আপনারা জমির মালিকই ছিলেন না, ওখানে তাদের নাম লেখা আছে যেই জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো, জমির মালিকই ছিলেন না। ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো এই অঞ্চলের মানুষকে, আর ডিভাইড অ্যান্ড রুলস, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করতো। তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে, মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে, জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে, তার প্রমাণ সাধারণ মানুষ বাদ আপনি আলেম ওলামাকে দেখেন না, মঞ্চে উঠে, স্টেজে উঠে কিভাবে গালাগালি করে,
আলেম ওলামাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব, আত্মসম্মান, আত্মমর্যাদা, জাতি হিসেবে আমাদের কোথায়। আপনি বলবেন এটা কি শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা? জি না, বাংলাদেশের মুসলমানদের চাইতে ভয়াবহ, জঘন্য, নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের। তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের, ইতালির, স্পেনের। আপনি যান গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা, ধোকা, সঠতা, ফাঁকিবাজি মিশিয়ে আছে। ইতালি আর ফ্রান্সের রাস্তায় যত চোর আছে, যত ডাকাত আছে, যত ছিনতাইকারী আছে, তার বেশিরভাগ মুসলমান। আল্লাহর কসম, তার বেশিরভাগ মুসলমান। কেন ওদেরকে ফ্রান্স, ইতালি, স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে, এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে। আর আমরা যে আজকের যুগের বানু ইসরায়েল, তার প্রমাণ, তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যায়। ওই যুগের বানু ইসরায়েলেরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে, ইযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে, ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন, তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। আর আজকে কিসের? আমার চোখের সামনে, আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা ফিলিস্তিনে, সারা বিশ্বের চোখের সামনে। এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম, আমি গোলাম, আমরা কৃতদাস, গোলামের জীবন যাপন করছি। আমরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল, আর ওরা হচ্ছে এই যুগের ফেরাউন। আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরায়েলের ভাগ্যের সাথে মিশে গেছে, গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। আমাদেরকে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় ফিরে যেতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, আদালত কা, সুজাআত কা, লিয়া যায়গা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। এ মুসলমানেরা, এ মুসলিম জাতি, এই মুসলিম উম্মাহ, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা, তোমাদের মধ্যে নাই আমানতদারিতা, তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতা। তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছেন, উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে, কি সমস্যার মধ্যে আছে, সেটা তিনি ধরতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র, ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটি দৃশ্যই আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কিরকম গোলামি, কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে, একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সারা বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, মিশর, আফ্রিকা, সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর, সমুদ্র বন্দরে জমা হয়। এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে, যেই নৌকাতে 300-400 জন আরোহী উঠে, এই 300-400 জন আরোহী নিয়ে নৌকা হয় ডুবে যাবে, আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, যে আসো আমার দেশে থাকো, গোলামি করো, শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে। এরা আবার ওই দেশে গিয়ে কী করবে? আপনি ইউরোপে যতজন মুসলমান আছে, আমেরিকায় যতজন মুসলমান আছে, তাদের আমি ছোট করছি না, কখনোই না, কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি, তাদের জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন,